আজ আমাদের টার্গেট ম্যাথমেটিক্সের এর প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান পার্ট টু এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে সাথে ডবলুবি পিএসসি ক্লার্কশিপ আর পঞ্চায়েতের প্র্যাকটিস সেটগুলি সমাধান করতে পারবে তো অবশ্যই তোমরা যা যারা নদীর আসতো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে শুরু করার আগে একটা করে লাইক করে দাও ওকে তো চলো শুরু করা যাক দেখো রুটের মধ্যে রুট তার মধ্যে টু পয়েন্ট টু ফাইভ প্লাস রুটের মধ্যে সিক্স পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা সলভ করবো তো দেখো এটা সলভ করলে আমরা রুটটাকে রেখে দেবো টু পয়েন্ট টু ফাইভ এটাকে রুট করলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর সিক্স পয়েন্ট টু ফাইভ এটাকে রুট করলে হবে টু পয়েন্ট ফাইভ ওকে তো এমন কিছু পাবো এরপর দেখো আমরা যোগ করবো যোগ করলে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ যোগ করবো দেখো পাঁচ চার পাঁচ যোগ করলে দশ হয় অর্থাৎ শূন্য পয়েন্ট দিলাম হাতে আমার এক দুয়ের একে তিন তিনের একে অত চার হবে কত পেলাম চার পয়েন্ট জিরো অর্থাৎ কত অর্থাৎ চার এই চারকে রুট করলে অ্যান্সার হবে দুই তাই তো চারকে চারকে রুট করলে অ্যান্সার হবে দুই তো সঠিক অ্যান্সার হবে দুই দেখো অপশন নাম্বার এতে পেয়ে যাবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট অঙ্কে দেখো নেক্সট টেস্টে থাক এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ফাইভ টু থ্রি এবং দশ বছর পরে তাদের বয়সের অনুপাত থ্রি টু তাহলে পিতার বর্তমান বয়স কত তাই তো কী বলছে পিতার বর্তমান বয়স কত চলো সমাধান করা যাক দেখো এখানে প্রথমে বলছে কত ফাইভ টু থ্রি বর্তমান বয়সের অনুপাত তা আমরা এখানে ধরবো এখানে ধরবো আমরা ফাইভ এক্স আর ধরবো থ্রি এক্স এরপর বলছে যে দশ বছর পর কি বলছে দশ বছর পর দেখো দশ বছর পর কিন্তু এদের বয়স বাড়বে তাই এখানে লিখবো প্লাস দশ এখানে লিখবো প্লাস দশ অর্থাৎ কি পিতার বয়স দশ বছর বাড়লো আর পুত্রের বয়স দশ বছর বাড়লো আচ্ছা বাড়লে কথা হবে দেখো বাড়লে কিন্তু হবে কি বলছে থ্রি ইস টু টু তাই এখানে লিখবো আমরা তিন বাই দুই ওকে চলো সমাধান করা যাক দেখো আমরা এবার করব কোনাকুনি গুণ দেখো পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ হয় অর্থাৎ টেন এক্স হবে

আটত্রিশ থেকে কুড়িবার দিলে দশ পড়ে থাকে অর্থাৎ কি এক্সের মান কত দশ এক্স এর মান কত দশ কি বলছে বলছে পিতার বর্তমান বয়স কত দেখো পিতার বর্তমান কত কত ছিল তাই এখানে আমরা ফাইভ এক্স এর মান বের করবো এক্স এর মান কত হচ্ছে এখানে এক্সের মান দশ তাহলে ফাইভ এক্স এর মান হবে পাঁচ গুণ দশ অর্থাৎ পঞ্চাশ বছর ওকে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পঞ্চাশ বছর দেখো অপশন নাম্বার এখানে পাবে সি এ পেয়ে যাবে অপশন নাম্বার সি এ পেয়ে যাবে পঞ্চাশ বছর ওকে এরপর চলো নেক্সট ওকে নেক্সট সিক্সটি ফোর এখানে বলছে পিতা আচ্ছা পিতা না সিক্স পার্সেন্ট সুদে নশো টাকার সুদ কত বছরে ফাইভ পার্সেন্ট সুদে পাঁচশো চল্লিশ টাকার আট বছরের সুদের সমান হবে তাই তো দেখো এটা কিন্তু সরল সুদের অঙ্ক এটা কিন্তু সরল সুদের অঙ্ক আর সরল সুদের একটাই সূত্র হয় কী সূত্র হয় আই ইজিক টু পি টি আর বাই হান্ড্রেড হয় ঠিক আছে এই দিয়ে আমরা এই অঙ্কটা পুরোটা করবো দেখো এই যে আয় মানে কি সুদ আচ্ছা পি মানে কি আসল পি মানে সময় আর মানে কি সুদের হার আর একশো মধ্যে একশোই বুঝো আচ্ছা দেখো কি বলছে প্রথমে বলছে যে সিক্স পার্সেন্ট হারে নশো টাকা আমরা তাই কি লিখবো আমরা লিখব দেখো এই যে পি এর মানে কত নশো এখানে লিখব নশো এরপর কি আছে টি দেখো টি কিন্তু ওখানে দেয়নি টি কিন্তু এখানে দেয়নি টি তো চেয়েছে মানে কি সময় চেয়েছে দেখে লিখবো আমরা টিটাকে টি রেখে দেবো এরপর দেখো বলছে আর এরপর কি বলছে আর আর মানে কি সুদের হার 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 দেখো সুদের সুদের আছে আছে এখানে ওকে নিচে আয় লিখে আছে যে দেখো আয়ের মানে কিন্তু এখানে বলেছে যে এই টাকার যে সুদ এই টাকার সুদে সমান হবে তাই এখানে লিখবো আমরা সমান সমান ঠিক আছে এখানে লিখবো সমান সমান এরপর আমরা সেকেন্ড পার্টটা করবো দেখো সেকেন্ড পার্ট কি বলছে সেকেন্ড পার্ট বলছে ফাইভ পার্সেন্ট সুদে পাঁচশো চল্লিশ টাকার আট বছরের সুদ সমান হবে আচ্ছা করা যাক দেখো পিএর মান কত পিএনমান বলছে পাঁচশো চল্লিশ অথবা আসল কত পাঁচশো চল্লিশ এরপর দেখো টি টি দেখো বলছে আট বছর তাকে লিখবো আট এরপর দেখো আছে পি টি আর দেখো আর এর মানে কত আছে ফাইভ পার্সেন্ট আছে তাকে লিখবো আমরা ফাইভ নিচে কত একশো ওকে তাহলে আমরা এই যে টি আছে এই টিটার মান আমরা বের করব আমরা কী করবো এবার এবার সিম্পল কাটাকুটি করব ওকে সিম্পল কাটাকুটি দেখো এপাশে একশো ওপরে একশো কেটে যাবে ওকে কোনো সমস্যা নেই এরপর দেখো একটা শূন্য এর পাশে একটা শূন্য কেটে যাবে ঠিক আছে এরপর দেখো এই যে পাঁচ হয় আর এখানে হয় ঠিক আছে তাহলে কাটলো এরপর দেখো এই যে আঠারো আঠারো একে আঠারো হয় আর তিন আঠারং চুয়ান্ন হয় ওকে এরপর দেখো এই যে তিন আছে ছয় আছে তারপরে কাটো দেখো তিন এক তিন হয় তিন দুগুনি ছয় হয় ঠিক আছে তাহলে এখানে কিন্তু এরপর দেখো আওয়াজ যাবে দেখো এই যে দুই দু এক দুই হবে আর এই আট কেটে হবে চার দু এক কে দুই চার দুগুনি আট ঠিক আছে তাহলে এ পাশে কিন্তু শুধু টি আছে আছে টি লিখবো আর এ পাশে দেখো চার আছে তাই সেখানে চার লিখবো তাহলে টি এর মানে কত চার টি এর মানে কত চার মানে সময় কত চার বছর সময় কত চার বছর এই যেগুলো কিন্তু অনেক বড় করে করা যেত কিন্তু আমি তোমাদেরকে শর্টকাট নিয়মটা শেখালাম তোমাদের যদি মনে হয় যে বড়ো করে করবে তাহলে আমাকে কমেন্টে জানাবে ওকে

এখানে আমরা গুনবো সরল রেখা ঠিক আছে রেখা কিন্তু বোঝায় সোজা দাগকে ঠিক আছে এখানে দাগ গুনবো দেখো এই একটা দাগ এই একটা দাগ কতটা দুটো এরপর দেখো এই একটা এই একটা কত আবার দুটো এরপর দেখো আবার এই একটা এই একটা এই দুটো হলো তারপর এই একটা এই একটা হলো দুটো হলো ঠিক আছে পর্যন্ত এরপর দেখো এই যে একটা হবে এই একটা দেখো তোমরা কিন্তু এইটা নিবে না তোমরা পুরোটা নেবে কেন সরললেখা বলছে এখানে এখানে কিন্তু সরল বলছে তাই আমরা কিন্তু অর্ধেক নেব না আমরা পুরোটা নেব এই পুরোটাকে কিন্তু সরলেখা বলে এই একটা আচ্ছা এই একটা আর কত এই একটা আর এই একটা মানে কটা পেলাম একটা দুটো তিনটে আর চারটে কটা পেলাম চারটে এবার যোগ করো দেখো চার দুই ছয় ছয় আর দুই আট আট আর দুই দশ আর দুই কত বারো কত পেলাম বারো পেলাম ঠিক আছে তো এখানে কিন্তু উত্তর হবে বারো দেখুন অপশন পাবে অপশন নাম্বার বি বি হয়ে যাবে সঠিক ঠিক আছে 12টি প্রশ্ন লেখা কেন আছে এরপরের नेक्स्ट नेक्स्ट 86 দাগ এখানে বলছে যে একটি ট্যাঙ্ক এ নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় আর বি নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয় সকাল 10টায় এ নল খোলা হলো তাহলে ট্যাঙ্কি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয় এই তো দেখো যাক প্রথমে কি বলছে প্রথমে বলছে যে যে এ নলটি দুই ঘন্টায় পূর্ণ করে আর বি নলটি ছয় ঘন্টায় পূর্ণ করে এরপর বলছে কি এ নলটি দশটায় খোলা বলেছে এ নলটি খোলা হচ্ছে আর বি নলটি কিন্তু খোলা দেখো এখানে কিন্তু এক ঘন্টা ডিফারেন্ট আছে এখানে কিন্তু এক ঘন্টার ডিফারেন্ট আছে মানে কি প্রথমে এক ঘন্টা এ নল চলছে আর পরের যেই এগারোটার সময় চলছে এই এগারোটার সময় কিন্তু এ আর বি এরা মিলে পূর্ণ করছে প্রথমে দশটা থেকে এগারোটা শুধু এ নল আর এগারোটার পর থেকে এ ও বি দুটো একসাথে তাই তো তাহলে এই যে এ নলটা এক ঘন্টায় কতটুকু পূর্ণ করলো এটা আমরা বের করবো দেখো অঙ্কে বলছে যে এই যে একটি ট্যাঙ্ক এ নল দ্বারা দুই ঘন্টায় ভর্তি হয় কি বলছে এ নল দ্বারা দুই ঘন্টায় ভর্তি হয় তাই তো মানে কি এই যে দুই ঘন্টায় এ নলটি এক অংশ পূর্ণ করে কিন্তু এ কিন্তু দুই ঘন্টা চলছে না এ কিন্তু একা এক ঘন্টা চলছে আমরা এক ঘন্টা বের করব দেখো এক ঘন্টায় পূর্ণ করতে হবে এক বাই দুই অংশ অর্থাৎ কি অর্ধেক অংশ কিন্তু এ নলটা এক ঘন্টায় পূর্ণ করবে এরপর তাহলে কত করে থাকবে এরপর কিন্তু এক বাই দুই অংশ পড়ে থাকবে এই এক বাই দুই অংশ কিন্তু এ আর বি মিলে পূর্ণ করবে ঠিক আছে এ আর বি মিলে পূর্ণ করবে এক বাই দুই অংশ তো চলো দেখা যাক দেখো এই যে এ বি এরা এক ঘন্টায় কতটা পূর্ণ করে বের করি দেখো কি বলছে বলছে এখানে অঙ্কে কি বলছে এন অলটি দুই ঘন্টায় পূর্ণ করে

চার বাই ছয় পেলাম কি পেলাম চার বাই ছয় কাটো দেখো কাটলে হবে দুই বাই তিন হবে দুই বাই তিন হবে এই যে দুই বাই তিন অংশ এটা কিন্তু ঘন্টায় ঘন্টায় পূর্ণ পূর্ণ করে করে কতটুকু কিন্তু কিন্তু অংশ ঠিক আছে আমার দুই বাই কিন্তু ফাঁকা নেই এখানে ফাঁকা আছে এক বাই দুই অংশ কতটুকু ফাঁকা আছে এক বাই দুই অংশ কিন্তু ফাঁকা আছে দুই বাই তিন অংশ কিন্তু আমার ফাঁকা নেই তো কি করে তারা বলবে তাই তো এখানে লিখবো যে দুই বাই তিন অংশ আচ্ছা এ প্লাস বি দুজনে মিলে দুই বাই তিন অংশ পূর্ণ করে এক ঘন্টায় ঠিক আছে তাহলে এক অংশ পূর্ণ করে কত সময় এক বাই দুই বাই তিন ঠিক আছে দেখো দুই বাই তিন কিন্তু ফাঁকাই ছিল না আমাদের ফাঁকা কত ছিল আমাদের কিন্তু ফাঁকা এক বাই দুই অংশ ছিল তাই আমরা এক বাই অংশ বের করবো এখানে লিখবো এক বাই অংশ পূর্ণ করে দেখো এক হবে এই বাইটা তুলি তুললে গুণ হবে দুই বাই তিন হয়ে যাবে তিন বাই দুই আর এক বই দিয়ে এখানে আসবে এবার কাটো দেখো কাটা গটি এখানে কিন্তু যাবে না কত হবে তিন একে তিন হবে আর দুই দিনে চার হবে এত কি তিন বাই চার ঘন্টা কি হবে তিন বাই চার ঘন্টা কিন্তু ঘন্টায় কিন্তু আমাদের তিন বাই চার ঘন্টা কিন্তু হয় না তাই এটাকে আমরা মিট করে নেবো দেখো তিন বাই চার ঘন্টা মানে কিন্তু মিট করতে গেলে ষাট দিগুন করতে হয় ষাট দিগুণ করো দেখো চার কে চার চার পনেরো রং ষাট কত পেলাম তিন পনেরো রং পঁয়তাল্লিশ পেলাম পেলাম পঁয়তাল্লিশ মিনিট দেখো সবার প্রথমে কিন্তু এই যে এ নলটা এক ঘন্টা চলেছিল এরপর এই যে এ প্লাস চললো পঁয়তাল্লিশ মিনিট অঙ্কে কি বলছে অঙ্কে বলছে যে কটার সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে তাই তো বা কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে তাই তো তো সময় লাগলো কত প্রথমে লেগেছিল এক ঘন্টা আর তারপরে লাগলো পঁয়তাল্লিশ মিনিট মানে কি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের সময় লাগবে তাই তো দেখো এগারোটায় আমাদের শুরু হয়েছিল তাহলে এগারোটার পরে কিন্তু সময় কত পদলে যোগ করে দাও যোগ করলে হবে এগারোটা পঁয়তাল্লিশ এখানে সঠিক হবে এগারোটা পঁয়তাল্লিশ অপশন নাম্বার সি এরপর ধরো নেক্সট নেক্সট বলছে সিক্সটি নাইন এখানে বলছে সিক্সটি নাইনে একজন ব্যক্তি একটি টিভি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি টিভিটি এক বা পনেরোশো পঁচিশ টাকা বেশিতে বিক্রয় করা হতো তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হতো তবে টিভি সেটটি চল্লিশ পার্সেন্ট বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে একদম সিম্পিল অঙ্ক কী বলছে প্রথমে বলছে তুই কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছিল তাই তো এরপর বলছে টিভিটি যদি পনেরোশো পঁচিশ টাকা বাড়ানো হয় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে প্রথমে কি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছিল এরপরে কি এরপর দেখো বলছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় যদি হবে কখন যখন দামটি বাড়বে কত পনেরোশো পঁচিশ টাকা তাই তো দেখো এখানে কিন্তু ফাইভ পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছিল কিন্তু যদি তিনি পনেরোশো পঁচিশ টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ কি তার ফাইভ পার্সেন্ট লাভ বেশি হবে কি বলছে ফাইভ পার্সেন্ট লাভ বেশি হবে কখন যখন জিনিসটির দাম বা টিভিটির দাম এখানে পনেরোশো পঁচিশ টাকা হবে তার মানে কি তার মানে এই ফাইভ পার্সেন্ট মানে কিন্তু পনেরোশো পঁচিশ এই ফাইভ পার্সেন্ট মানে কিন্তু পনেরোশো পঁচিশ তাই তো আচ্ছা এরপর তোকে বলছে যে তিনি কিন্তু পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে না তিনি বলছে যে

এখানে দুই হবে এখানে তিনে রেখে চার হবে লাস্টে শূন্য ছিল শূন্যটা বসিয়ে দাও কত পেলাম এখানে কিন্তু হবে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ঠিক আছে তো অঙ্কটা সঠিক হতে হবে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা দেখো এখানে কিন্তু অপশনটা ভুল আছে এখানে কিন্তু হবে এই যে তিনের জায়গায় দুই হবে কি হবে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা হয়ে যাবে সঠিক এরপর দেখো নেক্সট অঙ্গ এখানে বলছি একটি নীলের খেলনার নিচের অংশ অর্ধ গোলাকৃতি নিচের অংশ কি অর্ধ গোলাকৃতি এবং বলছে যে উপরের অংশ শঙ্কু আকৃতির উপরের অংশ কি শঙ্কু আকৃতি কি আকৃতির এবার দেখো বলছে যে যদি শঙ্কুটির ওয়ান পয়েন্ট ফাইভ হয় এখান থেকে ব্যাস কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর বলছে উচ্চতা উচ্চতা বলছে কত চার মিটার চার মিটার বলছে খেলাটির আয়তন কত কি বলছে খেলাটির আয়তন কত তাই তো দেখো এখানে দুটো পার্ট আছে কি কি প্রথম বলছে অর্ধ গোলাকার আর তারপরে বলছে শঙ্কু তাই তো দুটোর কিন্তু আমার লাগবে আয়তন দেখো প্রথমে কি অর্ধ গোলাকার এই যে অর্ধ গোলোক বলে অর্ধগোলকের আয়তনের সূত্র কিন্তু হবে দুই বাই তিন পাই আর কিউব আর এই যে শঙ্কু বলছে শঙ্কু শঙ্কুর কিন্তু আয়তনের সূত্র এক বাই তিন পাই আর স্কোয়ার ঠিক আছে এটা আমরা সমাধান করবো সমাধান করলে আমাদের এক আমরা পেয়ে যাব চলো করা যাক দেখো দুই বাই তিন এক বাই তিন আমরা একটা কমন নিয়ে নিই এখানে আমরা কমান নেবো এক বাই তিন কমন নেব এক বাই তিন পায়ে কমন নেবো আর আর স্কোয়ার কমন নেবো চলো দেখো কী পড়ে থাকবে দেখো এক বাই তিন আর দুই বাই তিন কারো করলে আমাদের দুই পড়ে থাকবে পায়ে পায়ে কেটে যাবে আর স্কোয়ার আর আর এখানে আমাদের আর পড়ে থাকবে এরপর দেখো এক বাই তিন এক বাই তিন কেটে যাবে আচ্ছা পায়ে পাই কেটে যাবে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকবে কত এক এবার আমরা মানগুলো পাতাই দেখো এখানে এক তিন লিখলাম এরপর পায়মান কত বাইশ সাত মান এখানে হবে কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে লিখবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তার লিখবো টু আর অর্থাৎ দুই গুণ এক আচ্ছা এক মিনিট এখানে এইচ হবে এইচ টা লেখা হয়নি এখানে এখানে হবে ওয়ান এইচ ঠিক আছে আচ্ছা ওয়ান তো লেখা লাগে না অনটা বাতি দাও দেখো এখানে হবে প্লাস ছিল প্লাস লিখবো এসির মান কত এসির মান কিন্তু এখানে আছে চার তা আমরা লিখবো এখানে লিখবো চার ওকে চলো করা যাক দেখো এখানে আছে এক বাই তিন লিখে দেবো বাইশ বাই সাত এটাও লিখব এরপর ওয়ান পয়েন্ট এর হোস্কার হবে টু পয়েন্ট টু ফাইভ এরপর ইন্টু হবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আর টু গুণ করলে তিন তিন আর এ দেখো একটা তিন হবে তিন আর চার যোগ করলে হবে সাত এখানে লিখবো সাত ঠিক আছে এবার চলো কাটাকুটি করা যাক দেখো সাত সাত কেটে যাবে এরপর তিন দিয়ে কাটবো তিন দিয়ে কাটলে হবে জিরো পয়েন্ট তিনশো একুশ তিন পাঁচ পনেরো কোথায় সেভেন্টি ফাইভ কোথায় জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এর গুণ করা দেখো এখানে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ লিখলাম এরপর বাইশ লিখলাম গুণ করা যাক পাঁচ উনি দশে শূন্য সাত উনি চোদ্দো আর একে পনেরো

আর নিচেই আমার পড়ে আছে এ প্লাস বি পড়ে আছে তাই তো দেখো এ প্লাস বি প্লাস যদি কেটে যাবে তাহলে প্রথমে কি এ মাইনাস বি থাকে তাই তো অর্থাৎ আমরা এই যে এ থেকে বি বাদ যেটা পাবো সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে এর মান কত দেখো এর মান কিন্তু আছে এইট পয়েন্ট থ্রি আর কত মানগত মান আছে ফোর পয়েন্ট থ্রি চলো বিয়ে করা যাক এখানে জিরো হবে এখানে পয়েন্ট হবে এখানে হবে চার কত পেলাম অ্যান্সার পেলাম চার দেখো অপশন নাম্বার এখানে পাবে সি এ পেয়ে যাবে সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর পেছিলে মানে সেই অংক ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে একোবাৰ লাইক কৰি দাও চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা ৰাখক ধন্যবাদ